তাহলে রব চাচ্ছে আপনার আমার মন পবিত্র হোক আর আপনি আমি পবিত্র করতেছি। লাগছেনি বেজাল? জোরে বলেন না, লাগছেনি বেজাল? সেজন্য নামাজই আছে, বাকফার কমে নাই। ভিন্ন মাতে গারে রোজাদার আছে, বাটপারি কমে নাই। হাজি আছে, জায়গা দখলকারী কমে নাই। একটা কথা মনে রাখবেন, যে নামাজি হবে সে বাটপার নয়, আর যে বাটপার হবে সে সত্যিকার কখনো নামাজি হতে পারে না। সত্যিকার নামাজি যদি দেখতে মন চান, যে সত্যিকারের নামাজি অন্তর্গত নামাজি, সিদ্দিকে আকবরের জীবন চরিত্র দেখেন, ফারুকে আজমের জীবন চরিত্র দেখেন, ওসমান আলীর জীবন চরিত্র দেখেন, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র দেখেন, আহলে বাইতের জীবন চরিত্র দেখেন, যেমন কাজে নামাজি তেমন অন্তরে নামাজি। ওনারা হচ্ছেন পাক্কা মুসলমান, আপনি আমি পাক্কা মুসলমান নই, আপনি আমি হচ্ছে নামে মুসলমান। তারপরও জান্নাত লইয়া টানাটানি করি, তোরে দিতেন ন আয় লই উম দে, তুই যাগো জাহান্নামত। কথা বলেন না রে ভাই, কত কষ্ট পাচ্ছেন আমার কোনো কথায়? কারণ বাস্তবতা আপনি মানতে না পারেন, এটা আপনার ব্যক্তিগত উইশ, আপনি পারেন, আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু বাস্তবতাকে কখন আপনি মিথ্যা বানাতে। আল্লাহ আল্লাহ, আমি শেষ করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে না? আবার দেখেন কারো মোবাইল হারাইলে কিন্তু আমার নামে মামলা দিতে পারবেন, আমি কই রাখছি, সেটা আমি বলে রাখছি। সবাই মিলে একবার দেখি নাতে রসুল একটা পড়ি, আমি ওনাদের সামনে আর কি নাতে রসুল পড়বো, এখানে তো সুরের বাহার বসে আছে, তারপর একটু জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। যার যত শক্তি আছেন একবার বলেন মারহাবা। এবার 50-50 ওয়াইজ শুরু, যারা যারা 50-50 ওয়াইজ এর মধ্যে পার্টিসিপেট করবেন, শরীক হবেন, তারা একটু ডান হাত তুলেন, বাস এবার নামান। আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো, আমি নিজে থেকে কিছু বলবো না। মানুষ কয়জন? আমরা মানুষ, আমি একজন, আপনি একজন। এবার বলেন আপনার ভিতরে সন্তানের চরিত্র আছে না নাই? সেই একই আপনার ভিতরে স্কুলে ছাত্রের চরিত্র আছে না নাই? সেই একই আপনার ভিতরে বন্ধুর বন্ধু আছে না নাই? সেই একই আপনার ভিতরে কাস্টমারের ক্রেতা আছে না নাই? সেই একই আপনার ভিতরে চালকের ক্যারেক্টার আছে না নাই? আর একটু জোরে বলেন না, সেই একই আপনার ভিতরে বাবার ক্যারেক্টার আছে না নাই? সেই একই একজনের ভিতরে নাতির ক্যারেক্টার আছে না নাই? সেই একই একজনের ভিতরে স্বামীর ক্যারেক্টার আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, সেই একই একটার ভিতরে ব্যবসায়ীর ক্যারেক্টার আছে না নাই? চাকরির জীবীর ক্যারেক্টার আছে না নাই? ইমামের ক্যারেক্টার আছে না নাই? মুফতির ক্যারেক্টার আছে না নাই? মুহাদ্দিসের ক্যারেক্টার আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। সারা বাংলাদেশের ভিতরে যত বাবা আছে সবচাইতে শ্রেষ্ঠ বাবাকে নাম লেখেন। তাই কি জানি, একজনে বলবে আমার বাবা বেস্ট, বন্ধু হবে না আরিবে কে হালো দিবা এসি দিলে, কথা বলেন রে ভাই। ভালোবাসার বেস্ট আলাদা, কিন্তু দালিলিক বেস্ট ভিন্ন। এই জায়গাটা আমার, এটা আপনার দাবি, প্রমাণ করতে হবে দলিল দিয়ে, এমন দলিল যেটাকে আর রিট করা যাবে না, কথা বলেন না রে ভাই, যেটাতে আর আপিল করা যাবে, আপিল করলো যেটা টিকবে না, দলিল এটা লাগবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, সারা বিশ্বে যত বাবা আছে বাবা ক্যারেক্টার, শ্রেষ্ঠ একজন বাবা দেখান যিনি বাবাও হয়েছেন, সত্যিকার বাবার দায়িত্ব 100-এ 100 পালন করেছেন। পৃথিবীতে এমন একটা স্বামী দেখান যেই স্বামীটা স্বামী হয়েছেন ঠিকই, 100-এ 100 স্বামীর দায়িত্ব পালন করেছেন। পৃথিবীতে এমন একজন সন্তান দেখান যে সন্তান হয়েছেন, সন্তানের দায়িত্ব 100-এ 100 পালন করেছেন। কেউ বাবা ক্যারেক্টারে 100-এ 50 পাবে, কেউ স্বামী ক্যারেক্টারে 100-এ 20 পাবে, কেউ আবার ক্রেতা ক্যারেক্টারে 100-এ 100 পাবে, কেউ আবার ড্রাইভার ক্যারেক্টারে 100-এ 80 পাবে, কেউ আবার শিক্ষক ক্যারেক্টারে 100-এ 60 পাবে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। মনে রাখবেন, সেই অতীত কাল থেকে আজ পর্যন্ত সমস্ত নবী রসুল ছাড়া এই কুল কায়নাতের
করে বাবা ক্যারেক্টারের যিনি 100-এ 100 তিনি আপনার আমার নবী কামলিওয়ালা মুস্তাফা, যিনি স্বামী ক্যারেক্টারে 100-এ 100 তিনি আপনার আমার নবী মুস্তাফা, যিনি ইমামের মধ্যে 100-এ 100 সুন্দরের মধ্যে 100-এ 100 চরিত্রের মধ্যে 100-এ 100 তিনি কামলিওয়ালা মুস্তাফা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह। एटा आपनार विवेक जदि सुस्थ होय ताहले आपनी बुझबेन बाबा देखान नबीर मत एकजन बाबा नाइटा जोरे बोलेन ना, स्वामी देखान एकजन आपनार नबीर मत स्वामी, इमाम देखान एकजन नबीर मत इमाम, आरेकटु जोरे बोलेन ना, কর্তা দেখান একজন নবীর মতো কর্তা, দায়িত্ববান দেখান একজন নবীর মতো দায়িত্ববান, আর একটু জোরে বলেন না, একজন উপদেশদাতা দেখান নবীর মতো, একজন সৎ ব্যক্তি দেখান, হাই হাই হাই, একজন সৎ ব্যক্তি দেখান, একজন সত্যবাদী দেখান, নবীর মতো নাই। তার মানে আপনি শ্রেষ্ঠ হওয়ার জন্য টাকার দরকার, বুঝার চেষ্টা করবেন, আপনি শ্রেষ্ঠ হওয়ার জন্য টাকার দরকার, জ্ঞানের দরকার, বংশ পরিচয় দরকার, সবচাইতে যে জিনিসটা দামি তার নাম চরিত্র, তার নাম চরিত্র, টাকা আছে চরিত্র নাই, দাম নাই, বাবা হয়েছে চরিত্র নাই, দাম নাই, স্বামী হয়েছে চরিত্র নাই, দাম নাই, শিক্ষক হয়েছে চরিত্র নাই, দাম নাই, নেতা হয়েছে চরিত্র নাই, দাম নাই, আপনার আমার অন্যদিকে 100-এ 100 পেল, চরিত্রের মধ্যে আমরা সবাই কম বেশি ধরা খাচ্ছি, সত্যবাদীর ক্ষেত্রে ধরা খাচ্ছি, পৃথিবীর বুকে একমাত্র আপনার নবী যার সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে বলে ইন্নাকা লাআলা হুলুকিন আযীম, ও হাবিব মুস্তাফা আপনার মতো চরিত্রের অধিকার আর কেউ নাই। তাহলে বাবার দিকে নবী 100-এ 100, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে, আমি আপনাদের প্রশ্ন একটু উত্তরটা চাইবো, ভাইয়া ভাইয়া মনোযোগ, তর্ক বিতর্ক ছিল আছে থাকবে, এক মায়ের ফেটের দুই ভাই ঝগড়া করে হতে পারে, কিন্তু দুইজন যখন তর্ক লাগবে মনে রাখবেন যে কোনো একজন সঠিক, দুইজন কখনো সঠিক হতে পারবেন না, এনি হাউ যে কোনো বিষয়ে কথা বলেন না রে ভাই, কেউ বলে যে জাম আছে, কেউ বলে জাম নাই, সত্য কয়জন? এবার আপনি আপনার বিবেক দিয়ে খুঁজেন, বাবার মতো নবীর মতো একজন বাবা দেখান দায়িত্ববান, জোরে বলেন না, সব দিক দিয়ে মোটামুটি ফাইলো, সাইন নবীর মতো একজন স্বামী দেখান, একজন হবু নাই আসছি তো, ঈদের বউ হবু দে তুই আজ করো, তাই কথা বলে না, কারণ সবচাইতে ভালো সিনেকে বউয়ে, আর বন্ধু যদি এসে দাঁড়ায় বন্ধু বলবে যে তুই না চরিত্রওয়ালা, কলেজের নাম দিয়ে যে কই গেছিলি, ভার্সিটির নাম দিয়ে যে কই গেছিলি, কুসিং এর টাকা মাইরা যে কোন দিকে দিছিলি, এবার দেখেন বাবা চরিত্রে নবী 100-এ 100, জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে একটু লজিক্যাল কথা বলতে চাই, আমার যুবক ভাই যারা আছেন আপনারা আমাকে ফিডব্যাক দিবেন, মুরব্বী যারা আছেন আপনারা শুধু আমাকে দোয়া দিবেন, এখানে আর কারো কি কোনো দ্বিমত আছে? জোরে বলেন না, দ্বিমত আছে? একটা কথা মনে রাখবেন, আজিলে উনকি পানা আজি মদদ মাঙ্গুনসে ফির না মানেঙ্গে আগর কিয়ামত মে মানে গয়া ওয়াহাঁ ভি তেরা বাপ ভি মানে গয়া। সমঝো সমঝো সমঝা করো, কিতনা দিন রহেগা ये जहां पे कब्र तो तेरा सामने है, वहां मुस्तफा के सिवा कुछ भी नहीं, कोई नहीं, अल्लाह का वास्ते समझा करो, समझा करो, एक तो ख्याल करबेन, कष्ट होच्छे आपनादेर, बिरक्त होच्छेन भाईरा, तहले बाबार मतो नबीर मतो बाबार केउ, नानार मतो नबीर मतो नानार केउ, स्वामीर मतो नबीर मतो स्वामी आर केउ, इमामेर क्षेत्रे नबीर मतो इमाम, तहले सब दिक दिये आमादेर नबी 100-এ 100। এবার আপনি যখন কাউকে ভালোবাসেন, দাম দেন, সম্মান দেন, কয়টা জিনিস বললাম? আচ্ছা আপনারা কথা বলেন 10 মিনিট, আমি বন্ধ করে রাখছি, আপনারা বলেন শেষ করে, আপনারা দেখছেন আমার কষ্ট হচ্ছে, তারপর আমি চালাই যাচ্ছি, আপনারা একটু সহযোগিতা করার দরকার আছে না ভাই? আচ্ছা আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছে? শুনলে একটু আওয়াজ দিবেন, আপনি কাউকে ভালোবাসলে, সম্মান দিলে, দাম দিলে কয়টা কারণে দেন একটু খেয়াল করবেন, পাওয়ার,
জি স্যার অনুজিল্লা হন আর হন হতা নাই তাহলে একটা টাকার কারণে আর একটা পাওয়ারের কারণে এগুলা এখান থেকে আসে মন থেকে আসে মন থেকে আসার জন্য কয়েকটা জিনিস রে হ্যাঁ ইকে সাইতাম আচ্ছা আই লাভ ইউ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা কেউ কারো প্রেমে পড়ে চেহারা দেখে কেউ কারো প্রেমে দেখে পড়ে হাসি দেখে কেউ কারো প্রেমে পড়ে চোখ দেখে কেউ কারো প্রেমে দেখে চলা পড়ে কেউ কারো প্রেমে পড়ে হাঁটা দেখে কেউ কারো প্রেমে পড়ে জ্ঞান দেখে কেউ কারো প্রেমে পড়ে কথা দেখে কেউ কারো প্রেমে পড়ে চরিত্র দেখে কথা বলেন না যেটাকে আমরা ব্যক্তিত্ব বলি কথা বলেন না রে ভাই এই সমস্ত কোয়ালিটি দেখে আমরা কিসে পড়ি জোরে বলেন না কিসে পড়ি আওয়াজ বড় হলে আমি আগাবো কিসে পড়ি এবার আসেন আপনার চেহারা আমার চেহারা সুন্দর তিন প্রকার মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা এটা আমার কথা না বিশ্বসেরা একজন বিউটিশিয়ান তার বই লিখেছেন ওখানে এই ব্যাখ্যাটা দিয়েছেন সুন্দর তিন প্রকার একটা সুন্দর দূর থেকে সুন্দর লাগে কাছে গেলে এটার বাস্তব প্রমাণ রমজান মাসে যখন আপনারা মার্কেটে যান দূর থেকে দোকান একটাতে কাপড় দেখছে মা চলছ না ইন্দে যাই যাইয়ে রে একটা সুন্দর দূর থেকে লাগে কাছে গেলে লাগে আরেকটা সুন্দর কাছ থেকে লাগে দূর থেকে লাগে আরেকটা সুন্দর এক দুইবার তিনবার তাকালে সুন্দর লাগে বারবার তাকাইলে যেমন ফালসার আইফোন প্রথম যেই দিন কিনছে সেদিন রাত্রে ঘুমাইছে এমনি করে তিন মাস পরে সেটা শেষ তিন মাস পরে যে পালসার নেওয়ার জন্য মা বাবাকে বাতের বাত পর্যন্ত হারাম করে দিছে ছেলে ঝগড়া করে সে পালসার আজকে ময়লা হয়ে পড়ে আছে দোয়ার টাইমও পাচ্ছে না কারণ আবেগ সবসময় ক্ষণস্থায়ী এটা শেষ হবে হবে তাই যুবক ভাইদেরকে বলি যুবতী বোনদেরকে বলি ভাই এই সামান্য মায়ায় পড়ে মা বাবার চেহারায় কলঙ্ক দিও না পালাই বিয়ে করে মা বাবাকে সমাজে বেইজ্জত করিও না রে বোন আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করবেন তাহলে কিছু সুন্দর দূর থেকে কাছে গেলে লাগে না কিছু সুন্দর কাছ থেকে দূরে গেলে লাগে না কিছু সুন্দর একবার দেখলে দুইবার দেখলে তিনবার দেখলে ভালো লাগে বারবার দেখলে ভালো লাগে না এবার আসুন না কল্পনার জগতে একটু আসেন না নবী রাহমাতুল্লিল আলামিনের দরবার একটু চলে যাই না নবী রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলেন আরে ভাই নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে যাই বাজারে মুস্তাফায় চলে যাই এবার দূর থেকে দেখনেওয়ালা পূর্ণিমার গভীর রাতে আপনি আমি সৌন্দর্যের উপমা দেওয়ার জন্য সবসময় বলি তোমার চেহারা চাঁদের মতো সুন্দর তোমার চেহারা চাঁদের মতো সুন্দর তার মানে চাঁদের যেমন সুন্দর তোমার চেহারাটা অনেক বেশি বোঝানোর জন্য চাঁদের মতো শব্দটা বলা হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা মদিনার পূর্ণভূমি রাতে পূর্ণিমার আলো জ্বলজ্বল করে চলছে একদিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আসতে লাগলেন অন্যদিকে আল্লাহর হাবিব নবী হুজরা শরীফ থেকে বের হলেন সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী আমাদের নবী হুজরা শরীফ থেকে বের হলেন ঘর থেকে বের হলেন এদিকে আসমানের চাঁদ জলমল এদিকে আল্লাহর হাবিবের রূহ চাঁদ জলমল করছে নূর জলমল করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নু একবার চাঁদের দিকে তাকায় একবার নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকায় একবার চাঁদের দিকে তাকায় একবার নবী মুস্তাফার কামলিওয়ালা চেহারার দিকে তাকায় একবার চাঁদের দিকে তাকায় একবার ওয়াদুহাওয়ালা চেহারার দিকে তাকায় আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি সারা বিশ্বের সৌন্দর্যের উপমা দিতে চাঁদের সাথে তুলনা আমি আনাস বলি সবাই তাকিয়ে আছে চাঁদের দিকে আর সেই চাঁদটা তাকিয়ে আছে নবীন মুস্তাফার চেহারার দিকে দূর থেকেও সুন্দর সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে বলেন না আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন কাছ থেকে যারা দেখে তাদেরটা জিজ্ঞেস করি সুবহানাল্লাহ মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকবেন ঈসা নবীর উম্মত থাকলে বোবাইয়া থাকবেন আমাদের নবীর উম্মত থাকলে একবার বলেন সুবহানাল্লাহ তার মানে এখানে তো বাইরের কেউ নাই সব আমরা সবাই কয় দল আমরা সবাই কয় দল আমরা সবাই কয় দল সুতরাং আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার কাছ থেকে যারা দেখে তাদেরকে একটু জিজ্ঞেস করি আপনার চোখে নবী কেমন এখন ওয়াকে এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সবাই জানেন নবীদের ভিতর সৌন্দর্যের উপমা দেয় হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনারা সবাই জানেন আলেমদের জবানে শুনেছেন আমি একটু স্মরণ করাই দিচ্ছি
ইউসুফ নবীর সৌন্দর্যের এমন বর্ণনা ছিল, মিশরের নারীরা চেহারা দেখে এমন মুগ্ধ হয়েছে, অবাক হয়েছে, বেহুশ হয়েছে, আপেল বা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত পড়ছে, খবর নাই, খবর নাই, খবর নাই, এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এবার মদিনার ভুবনে আম্মাজান আয়েশার ঘরে কিছু মদিনার মহিলারা বসে বসে কথা বলছে, একটু মনোযোগ, কথা বলতে বলতে হঠাৎ ওনারা ইউসুফ নবীর ঘটনা টেনে আনলেন। পাশে বসা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আর একটু জোরে বলেন না, নবীজির স্ত্রী আমাদের আম্মাজান, আম্মাজান আয়েশা পাশে বসা, পাশে বসে ওনারা চার পাঁচজন কথা বলছেন, এই জানো ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিলেন, মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, খবর নেই। বাপরে বাপ, কি সুন্দর, কি সুন্দর। ওদের কথা শুনতে আছেন, মা আয়েশা সিদ্দিকা মুস্কি মুস্কি হাসতে আছে। ওনারা বলতে আছেন আম্মাজান আয়েশা মুস্কি মুস্কি হাসতে আছে। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, আপনি হাসছেন কেন? আম্মাজান আয়েশা, একটু খেয়াল করবেন, আম্মাজান আয়েশা উত্তর যেটা দিচ্ছেন মনের কান দিয়ে শুনেন। উনি বলছেন, মিশরের নাদির নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। জোরে জোরে জোরে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখছে, আমারটাকে দেখে নাই। ইউসুফকে দেখে আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেললে নাই, ফেললে খবর হয় না, এটা বলে তোমরা অবাক হচ্ছ? দেখো একটু মক্কার যুবকের দিকে, আমার মুস্তফার চেহারা দেখে গর্দান পর্যন্ত হাসি মুখে কাটাই দিচ্ছে খবর। কাছ থেকে যাই দেখে সে বলে যে আমার নবী হান্ড্রেড, দূর থেকে যে দেখে সে বলে হান্ড্রেড, আর যে একবার দেখে সে বারবার দেখে, এইদিকে নবী হান্ড্রেড। আর একটু জোরে বলবেন, তাহলে সৌন্দর্যের দিকে আমাদের নবী হান্ড্রেড, এটার সাথে টক্কর লাগবেন, এমন কেউ থাকলে হাত তুলেন। নবীর সৌন্দর্যের সাথে টক্কর লাগার মতো কেউ আছেনি বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানে, দুবাই থেকেও আছে, সারা পৃথিবীতে কেউ আছে? আরে জোরে বলেন না, সারা পৃথিবীতে কেউ আছে? আমাদের সৌন্দর্য তো এমন, আমরা যখন কাউকে পাম দেওয়ার জন্য বলি, তুমি সাঁদের মতো সুন্দর, সাঁদে হয়তো চিল্লাই বলে, আর মানুষ খুঁজে বাস নাই আমার সাথে তুলনা দিতে, কথা বলেন না কেন? এবার আপনাদের কাছে আমি একটা বিবেকবানের কাছে প্রশ্ন রাখতে চাই, চেহারা সুন্দর আসল সুন্দর না চরিত্রের সুন্দর? আরো জোরে বলেন, কার সুন্দর? এই চরিত্র নষ্ট করার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে মিথ্যা, যেটা আপনার আমার সবার জীবনে কম বেশি আছে। পৃথিবীর বুকে একজনের ডিকশনারিতে মিথ্যা বলে কোনো শব্দ নাই, তিনি হচ্ছে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন।